1526 সালের পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মোগল সাম্রাজ্যের সূচনা হয় ভারতবর্ষে। বাবরের নাতি অর্থাৎ হুমায়ুনের পুত্র আকবরের ক্ষমতা গ্রহণের মাধ্যমে মোগল সাম্রাজ্যের ধ্রুপদী যুগ শুরু হয়। পরবর্তীতে আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র সম্রাট শাহজাহান এবং শাহজাহানের পুত্র সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর আগ পর্যন্ত তার রাজত্বকালে সাম্রাজ্য তার সর্বোচ্চ ভৌগোলিক ব্যাপ্তি অর্জন করে ভারতবর্ষে। প্রিয় দর্শক, বাংলাদেশে একমাত্র অসম্পূর্ণ মোগল স্থাপনা পুরান ঢাকা লালবাগ কেল্লা থেকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সর্বদা অনুপ্রাণিত করার জন্য বিনীত অনুরোধ করছি। তাহলে চলুন ঘুরে আসি লালবাগ কেল্লার রক্তাক্ত ইতিহাসের পাতা থেকে। ঢাকার বুকে যেসব মোগল স্থাপনা ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মধ্যে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা, যাকে প্রথমে আওরঙ্গাবাদ বলে ডাকা হতো। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোগল রাজপুত্র আজম শাহ বাংলা সুবেদার থাকাকালীন 1678 সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস অবস্থান করেছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসাবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুক্ত রাহমত বানুর অর্থাৎ পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপায় মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি আর অন্য দুটি হল হাম্মমখানা এবং অন্যটি হল তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করায় সুবেদার শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন এবং লালবাগ কেল্লা তখন থেকে এর জনপ্রিয়তা হারায় এবং রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি যে ছাদের উপরে, এটা একটা ভঙ্গুর ছাদ। এটা ছিল একসময় ছাদ বাগান এবং এই ছাদের নিচে বসবাস করতেন তৎকালীন সিপাহীরা এবং তার পাশেই ছিল অশ্বারোহীর দল। এবং আমি যদি দিক নির্দেশনা বলি তাহলে আমার ডান দিকে হচ্ছে পশ্চিম দিক, বাম দিকে হচ্ছে পূর্ব দিক এবং সামনে যে ফ্রন্ট সাইড এটা হচ্ছে দক্ষিণ এবং পিছন দিকে হচ্ছে উত্তর দিকে। এবং আমার ডান দিকে আছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং আমার বাম দিকে আছে দোতলা বিল্ডিং। এই দুটো স্থাপনা তৈরি করেছিলেন তৎকালীন আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ এবং আমার মাঝখানে যে বিল্ডিংটা তৈরি আছে এই বিল্ডিংটা তৈরি করেছিলেন শায়েস্তা খাঁ, এটা পরিবিবির মাজার। তিনটি স্থাপনাই একই সরলরেখায় অবস্থিত কিন্তু তিনটি স্থাপনা সমান দূরত্বে অবস্থিত নয়। বাংলাদেশের একমাত্র অসম্পূর্ণ মোগল দুর্গ লালবাগ কেল্লা একটি মাস্টার প্ল্যান নিয়ে যাত্রা শুরু করা হয়েছিল।
দুর্গের দক্ষিণ পশ্চিম কোণে একটি বৃহদাকার অট্টালিকা ভবন তৈরি করার জন্য মাটির নিচে বিম তৈরি সম্পন্ন হয়েছিল, যা এখনও অক্ষত অবস্থায় দৃশ্যমান, কিন্তু পরবর্তীতে ভবন তৈরি করা আর সম্পন্ন হয়নি। আজ থেকে প্রায় 350 বছর আগে যারা মুঘল সুবেদারদের এখানে বসবাস করতেন তারা কত অত্যাধুনিক ছিলেন, তাদের চিন্তাভাবনা কত উন্নত ছিল, এবং এখানে তারা ওয়াটারফলের ব্যবস্থা করছিলেন কৃত্রিমভাবে, এবং সেই পানিটা এখানে চৌবাচ্চা এসে পড়তো। পরিবিবির মাজারকে কেন্দ্র করে চারদিকে অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে চারটি বিশাল জলাধার ও তৎসংলগ্ন ফোয়ারার ব্যবস্থা করা হয়েছিল, যা এখনও জীবন্ত। প্রতিটি জলাধার একে অপরের সাথে সংযুক্ত, এর ফলে লালবাগ কেল্লার ভেতরের পরিবেশ ঠান্ডা থাকত। এই সেই পরিবিবির মাজার যেখানে ইরান দূত রহমত বানু পরিবিবি চিরনিদ্রায় শায়িত আছেন। পরিবিবি ছিলেন সম্রাট শাহজাহানের নাতিবউ এবং সম্রাট আওরঙ্গজেবের পুত্রবধূ। পরিবিবির মৃত্যুর ফলে শায়েস্তা খান শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। তার অশ্রুজলে সিক্ত হয় এই লালবাগ কেল্লার মাটি। পরবর্তীতে শায়েস্তা খান দিল্লি চলে যান এবং বাকি সময়টা উনি দিল্লিতেই কাটান। পরিবিবি অত্যন্ত সুন্দরী, মেধাবী এবং আকর্ষণীয় এক নারী ছিলেন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সম্রাট আওরঙ্গজেব তার পুত্র অর্থাৎ শাহজাদা মোহাম্মদ আজম শাহর জন্য বিয়ের প্রস্তাব পাঠান। ফলে 1668 সালে 3রা মে মুঘল রাজপুত্র আজম শাহের সাথে পরিবিবি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর ফলে মুঘল রাজপ্রাসাদে নেমে আসে শোকের ছায়া। পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ পাথরের তৈরি এবং চার কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে 1টি অষ্টকোণ গম্বুজ আছে। প্রিয় দর্শক, আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হামামখানা, এবং এই হামামখানায় বসবাস করতেন তৎকালীন সুবেদার মোহাম্মদ আজম শাহ এবং তার পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যেমন আমরা বলি যে বিভিন্ন স্টেটের যে ক্ষমতাধর ব্যক্তি তাদেরকে বলা হয় গভর্নর, কিন্তু মুঘল সমাজে সেই সময় সেই ক্ষমতাধর ব্যক্তিকে বলা হতো সুবেদার। তারা বৃহৎ একটা অঞ্চলের একটা প্রধান হিসাবে দায়িত্ব পালন করতেন। এই সেই হামামখানা। তাহলে চলুন এই বিল্ডিংয়ের ভিতরে কী আছে আপনাদেরকে ঘুরে দেখাই। সেই সময়ে যেহেতু রাজকীয় পরিবেশে এখানকার সুবেদারদের বসবাস করতেন, এখানে ফোয়ারার ব্যবস্থা করা ছিল এখানে, এবং তার পাশেই আছে বাথরুম, বাথটব, ওখানে তারা গোসল করতেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাথটবের সামনে। তৎকালীন সুবেদার শায়েস্তা খান এবং তার পূর্বে যে সুবেদার ছিলেন মোহাম্মদ আজম শাহ অর্থাৎ আওরঙ্গজেবের পুত্র, তারা দেখেন কত শৌখিন ছিলেন। আজ থেকে 350 বছর আগে এখানে তারা বাথটব ব্যবহার করতেন, এবং এখানে নামার একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি, এখানে যে ছিদ্র দেখা যায়, এখানে আসতো গরম জল এবং এ পাশ থেকে আসতো ঠান্ডা জল, এবং দুই জলের মিশ্রণে এখানে যে বাথটবটা ভরে যেত এবং এই বাথটবের মধ্যে তারা এখানে স্নান করতেন। এখানে তার পরবর্তীতে এই সিঁড়ি দিয়ে এখানে উঠে যেতেন।
উপরে উঠে যখন ভিজা গায়ে এখানে দাঁড়াতেন, ওনার গা থেকে পানিগুলো ঝরে পড়ত, ড্রেন দিয়ে পানিগুলো আবার বেরিয়ে যেত। এই পাশে ছিল আরেকটি চৌ বাচ্চা, এখানে সম্ভবত ঠান্ডা পানি রাখা হতো। এখানে এটা চুল্লার মতো অবস্থা দেখা যায়, এখানে পানিকে গরম করা হতো। তা ঠান্ডা পানি এবং গরম পানি মিক্সড হয়ে সে বাথটবে আসতো এবং এই পানিতে শায়েস্তা খান অর্থাৎ মুঘল সুবেদার উনি গোসল করতেন। তারপরে উনি এই পাশে আসতেন, এই পাশে এসে উনি ড্রেস চেঞ্জ করতেন। এখানে কোনো জানালা বা দরজা নাই, উপরে আলো আসার জন্য পর্যাপ্ত একটা ব্যবস্থা আছে, সেদ্ধ আছে ওখানে, সুন্দর একটা আলোর ব্যবস্থা করা হয়েছে। এখানে উনি ড্রেস চেঞ্জ করতেন। তারপরে পাশে যদি আমি দেখাই, এই পাশে এটাকে টয়লেট হিসাবে পরিচিত, এখানে টয়লেটের ব্যবস্থা আছে। এখনও কিছু ধ্বংসাবশেষ এখনও আছে। সেই সময়ে আধুনিক আলো যাতে আসতে পারে সেই ব্যবস্থা করেই প্রত্যেকটা ঘরের মধ্যে ব্যবস্থা করা হয়েছে। এখানেও জানলা বা দরজা নেই, তার মানে একটা টয়লেটের ব্যবস্থা ছিল। এখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হতো দোতলায়, যদিও দোতলায় এখন আর সংস্কার কাজের জন্য এটা বন্ধ করা আছে। তাও আমি সিঁড়ি দিয়ে উপরে গিয়ে আপনাদের দেখাবো। এই সিঁড়ি দিয়েই দোতলায় উঠা যায়, যেখানে আছে দেওয়ানি আম অর্থাৎ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হতো। এই সিঁড়িটি এখন বন্ধ আছে এবং জানলা দিয়ে কাঁচ দিয়ে আটকানো আছে। প্রিয় দর্শক, এই সেই পুকুর। 1857 সালে ভারতবর্ষে সিপাহী বিপ্লব শুরু হয় এবং সেই সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা এই দুর্গে বসবাসরত বাঙালি সিপাহীদের আত্মসমর্পণের নির্দেশ দিলে তার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং 1857 সালে 22 নভেম্বর ভোরবেলায় ইংরেজ সিপাহীরা বাঙালি সিপাহীদের উপর আক্রমণ শুরু করে এবং সেই আক্রমণের ফলে প্রায় 41 জন বাঙালি সিপাহী নিহত হয় এবং তাদের অধিকাংশ ডেড বডি এই পুকুরে নিক্ষেপ করা হয় এবং তৎকালীন সময় সেই সময়ে একটা ভর্তি পরিবেশে তৈরি হয় এবং এই অঞ্চলের লোক তখন শুনতে পেত গভীর রাতে ভাই পানি দাও এরকম একটা ভৌতিক সাউন্ড তারা শুনতে পেত। এই সেই পুকুর। 1857 সালের সিপাহী বিদ্রোহের কেন্দ্র থেকে তৎকালীন পূর্ববঙ্গের দূরত্ব অনেক হলেও এখানেও এর রেশ এসে পৌঁছেছিল। জানা যায় এনফিল্ড রাইফেলের টুটাগুলো ওপরের আবরণটি দাঁতে কেটে রাইফেলে ভরতে হতো। ইংরেজরা এই কার্তুজি গরু ও শকরি চর্বি মেশানো শুরু করে যাতে হিন্দু ও মুসলমান উভয়ের ধর্ম চলে যায়। যখন সিপাহীরা এটা জানতে পারেন তখন হিন্দু ও মুসলিম উভয়ই এই টুটা ব্যবহার করতে অস্বীকার করে এবং বিদ্রোহ ঘোষণা করে। ক্রমে এই বিদ্রোহের আগুন সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সেই সময় ঢাকায় অবস্থিত ইংরেজ, ডাচ, আর্মেনিয়ানরা কিছু নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করল। সে কারণে তারা লালবাগ কেল্লার নিরাপত্তা রক্ষার জন্য লালবাগে অবস্থানরত বাঙালি সিপাহীদের নিরস্ত্র করার সিদ্ধান্ত নেয়। ইংরেজরা 1857 সালের 22 নভেম্বর ভোরবেলায় তাদের ঘেরাও করে ফেলে পরিবিবির মাজারের সামনে বসানো কামান দিয়ে সিপাহীরা ইংরেজদের বাধা দিচ্ছিল। অস্ত্রের অভাবে আত্মসমর্পণ করলে ইংরেজরা তাদের নির্মমভাবে হত্যা করে। এ প্রতিরোধ যুদ্ধে লালবাগ কেল্লার 41 জন বাঙালি সিপাহীকে নির্মমভাবে হত্যা করা হয় এবং লালবাগ কেল্লার মাটি হয় রক্তে রঞ্জিত।